অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই কবীরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কবীরের লক্ষ্মীর লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এদিনই শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব ও তিরোধান হয়েছিল। এদিনই রাজধানীর বিভিন্ন রাম ঠাকুর সেবা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির আগরতলার পক্ষে আমাদের পরম দয়াল প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের 74তম তিরোধান দিবস উপলক্ষে শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমাদের বর্তমান যে প্রভাতী অনুষ্ঠান তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই বিশেষ তিথি পূজা। সকালে হচ্ছে এই সাংস্কৃতিক বিভাগের বিশেষ সঙ্গীতাঞ্জলি, সকাল 9:30 থাকছে ফলভোগ, দুপুর 11:30 মধ্যে রাজভোগ, বিকেলে বৈকালিক 3টায় সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সভা, দুপুরে আজকে সমস্ত ভক্তমণ্ডলীর জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সভার পর্ষদের ব্যবস্থা। সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই তিথিটি পালন করে থাকেন। এই তিথিতে যদি কোনো পুণ্য কাজ করা হয় তা চির অক্ষয় থাকে এবং পাপ কাজ করলেও চির অক্ষয় থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো পাপ কাজ করলে অন্য কোনো ভালো কর্ম দ্বারা তা স্থরণ করা সম্ভব নয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল চির অক্ষয় হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।